আর এস্টাবলিশড অফকোর্স আমি এখন অলরেডি এস্টাবলিশড আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করতে পারি নিজেই আমি একাই আছি কিন্তু তাদের মধ্যে কোন একজন যদি সত্যি মানে সবার মন জয় করে নিয়ে থাকেন আজ ঋতুপর্ণা যদি আমাদের বাংলাদেশে এসে মন জয় করে থাকেন তেমনি জয়া ওখানে গিয়ে মন জয় করেছেন সবার তো এর মধ্যে তো কোনো অসুবিধার কোনো কিছু দেখি না আনন্দবাজার কি লিখলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার যেটা মনে হয়েছে যে আমি যেমন সাকিবের হ্যাঁ এক দুটো ছবি দেখেছি বিকজ সাকিব অবভিয়াসলি এখানে না আমাদের ওখানেও কাজ করেছেন অভিনেত্রীদের সাথে অনেকের সাথেই আর আমারও অনেকবার কথা হয়েছে বাট হয়ে ওঠেনি সেটা তখন থেকে এখন অবধি ক্যারিয়ারের যে চলছে সেটা হ্যাঁ উপর দিকে যাচ্ছে সামনে কি দেখছো তোমার ক্যারিয়ারে কি ব্রাইট ফিউচার কি দেখছো কোশানিকে সবাই জানে খুবই স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট একটা মেল হিসেবে আমি আমার ওপিনিয়ন খুব স্ট্রংলি প্লেস করি অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেকে আরও স্ট্রঙ্গার আর এস্টাবলিশড অফকোর্স আমি এখন অলরেডি এস্টাবলিশড আমি আমার ফ্যামিলি টেক কেয়ার করতে পারি নিজেই আমি একাই একশো বাট আরও আরও বেশি লাইক নতুন নিজের ভেঞ্চার খোলা বা নিজের প্রোডাকশন হাউস খোলা এগুলো আমার ইচ্ছে ডেফিনেটলি ইন ফিউচার করব আমি নিজে আয়নায় যখন নিজেকে দেখি আমি আমার কম্পিটিটর আমি কাউকে আমার কম্পিটিটর মনে করি না সবাই আমার থেকে অনেক সিনিয়র আর যে যার জায়গায় যেরমভাবে সাকসিড করছে তো আমি আমার জায়গায় সাফল্যতা পাচ্ছি সে তার জায়গায় কারোর সাথে কম্পেয়ার করে আমার মনে হয় না লম্বা দৌড়ে ঘোরা হওয়া যায় আমার কাছে জানতে চাই পলিটিক্সের কি প্ল্যান কি ভাবছো এবং এই লাস্ট ইলেকশনের এক্সপেরিয়েন্সটা ফাটিয়ে যদি তুমি দেখে থাকো ইনস্টাগ্রাম বা আমার সোশ্যাল মিডিয়া পেজেসগুলো তো ওখানে দেখবে প্রত্যেকটা মুহূর্ত ধরে রাখা আছে ভিডিও করা আছে আমি কিভাবে মানুষের সাথে মিশেছি আমি যেমন আনকাট কৌশানিকে ওখানে দেখা গেছে আর সেই দিক থেকে দাঁড়িয়ে আমার যেটা ইচ্ছে ছিল যে মানুষের সেবা করা তার জন্যই রাজনীতি সেটা একটা মাধ্যম বাট আমি সেই সেবাটা এখনও চালিয়ে যাচ্ছি আমি এখনও ওখানে প্রত্যেকটা লোক আমাকে ছর্দি হিসেবে ডাকে ওখানে বিধায়ক থাকা না থাকা ইন মানে দুটো পরিস্থিতিতেই তারা এখনো আমার সাথে কন্ট্যাক্টে তাদের সমস্যা মহিলাদের জন্য ক্লাব তৈরি করা ওখানে বা ওখানে কোভিডের পরিস্থিতিতে কোভিড বেড অ্যারেঞ্জ করা তাদেরকে প্রত্যেক দিনকার সামগ্রী আইটেমস দেওয়া তারপর ওখানে আমি অপরাজিতা কিচেন বলে একটা কিচেন চালানো হয়েছিল যেখানে পার ডে 750 মানুষ খাবার পেত দুবেলা করে সেটাও আমি আমার নিজের ইনিশিয়েটিভে করেছি তো আমার মনে হয় না সমাজসেবার জন্য সবসময় রাজনীতিকে দরকার ওটা একটা প্ল্যাটফর্ম কিন্তু যেহেতু আমি ওই প্ল্যাটফর্মে অলরেডি একটা অংশ তো আমার যেটা ইচ্ছা ছিল যে মানুষের সেবা সেটা আমি করছি এখন আসলে এই যে নেগেটিভ ভাবনাটা কাজ কমে যাওয়া চাপ চাপ বেড়ে যাওয়া আপনি জিনিসটা কীভাবে মূল্যায়ন করেন বা দেখেন একটু জানতে চাই একটা জিনিস পরিষ্কার কথা যিনি যোগ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলে একটা কথা আছে জানেন যদি সেভাবেই বলেন আজকে আমরা বাংলাদেশে এসে যে কাজ করছি কোনোদিন কোনো অভিনেতা বা অভিনেত্রীর তরফ থেকে এরকম কোনো কমপ্লেন বা কিছু আমরা পাইনি যেখানে তারা বলেছেন যে আপনারা এসছেন বলে আমাদের অসুবিধা হচ্ছে ঠিক তেমনি আমি জয়াকে ফোন করেছিলাম বিসর্জন দেখার পর এবং জয়াকে বলেছিলাম তোমার পাসপোর্ট আমি কেড়ে নেব তোমাকে আর আমি যেতে দেবো না ভারতবর্ষ থেকে তুমি ভাই কে এই কীরকম ব্যাপার যে তুই তো মানে আমাদের শিল্পীদের তো মানে দেশ ছাড়া করে দেবে ভাই তুমি কী করছো এই তো সাংঘাতিক ব্যাপার তো এই মানে কী জানেন তো একটা জিনিস প্রথম যদি ঠিক শিল্পী মানসিকতা থাকে কোনো মানুষের তাহলে প্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যিনি গুণী তার কদর করা যিনি সত্যিকারের ভালো কাজ করেন তাকে সমাদর করা তাতে দেখুন আজকে কার কাজ কমে যাবে কার কাজ বেড়ে যাবে সেটা বড় কথা নয় কাজ কমে যাওয়ার পেছনে তার একটিই মাত্র কারণ হতে পারে দর্শক তোমায় দেখতে চাইছে না
এবং সেই জায়গাটাতে আমরা যা দেখতে পাচ্ছি যে আর যদি তিনি তার নিজের জায়গা তৈরি করে থাকেন বাংলাদেশ থেকে এসে, এমনও তো নয় যে এরকম শিল্পীরা আগে কোনো মহিলা শিল্পী এখানে আসেনি বা ওখানে যায়নি, তারা গেছে, কিন্তু তাদের মধ্যে কোনো একজন যদি সত্যি মানে সবার মন জয় করে নিয়ে থাকেন, আজ ঋতুপর্ণা যদি আমাদের বাংলাদেশে এসে মন জয় করে থাকেন, জয়া ওখানে গিয়ে মন জয় করেছেন সবার, তো এর মধ্যে তো কোনো অসুবিধার কোনো কিছু দেখি না। আনন্দবাজার কি লিখলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শান্ত আমায় নিয়ে বলুক, আমার একটু প্রশংসা শুনতে ভালো লাগে, সব মেয়েদেরই ভালো লাগে। আমি কোশানি খুব ভালো, কোশানির মতো মানুষ হয় না। কোশানি তোমাকে আলাদা করে আমি বললাম না, ভালো করে খাওয়াবো, দাও ভালো করে বলো সবকিছু। কোশানি বললো আমরা সবাই কলকাতা সবাই কিপ্তে খেয়ে আসছেন নাকি বাসে যেয়ে খাবেন, ওইটা কোনো ব্যাপার, ওইটা কোনো ম্যাটার না। বাংলাদেশ নিয়ে আপনার কোনো ইন্টারেস্ট থাকলে বলেন, দেখা খাও না তো বাইখানে কোনো খাবার বা ফুড বা লোকেশন ঘুরে দেখার ইচ্ছা আছে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ঘুরে দেখাই হয়নি ইনফ্যাক্ট, কারণ আমি যখন এসেছি সেদিনকে এয়ারপোর্ট থেকে নেবেই আমি ডাইরেক্ট চাঁদপুরে ঢুকেছি, তো আমি ঠিক ঘুরে দেখতে পারিনি। ইনফ্যাক্ট আগেরবারও যখন এসেছিলাম খুবই শর্ট টাইমের জন্য এসেছিলাম, তো ঢাকায় আগেরবার আমি খুব ভালোভাবে দাবিয়ে খেয়েছিলাম, আর সেই জিনিসটা আমি মিস করছি। তো আমি আশা করছি যে আমি 3 তারিখ যখন ঢাকায় ফিরবো তো একটা দিন অ্যাটলিস্ট ভালোভাবে জমিয়ে খাবো আমার টিমের সাথে। হ্যাঁ, ইলিশ খাওয়া হয়েছে, ইলিশটাই খাওয়া হয়েছে মন ভরে। আমার পুকুরের ইলিশ খাই। পুজো পুকুরের? হ্যাঁ, সামনে যেহেতু পুজো, কোনো পোশাক মানে কেনাকাটার কোনো প্ল্যান আছে কিনা ঢাকায়, না না আপনাকে নিয়ে যাবে কিনা বা এই ধরনের কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, মানে শান্ত এমন কিছু বলছে কিনা এখন পর্যন্ত? শুনুন, উনি খুব ব্যস্ত একটা মানুষ, ঠিক আছে, আপনারা ওনাকে দেখছেন অভিনেতা হিসেবে খালি, ওনার আরও অনেক আনুষাঙ্গিক কাজ থাকে, সেটিও উনি ব্যস্ত থাকেন। দেখুন চারপাশে ওখানে যারা যারা আছে সবাই ওনার সাথেই থাকে, তো ওনার থেকে ঠিক মানে সময়টা আশা করা যায় না। আর আমি গেলে আমাকে দিবি, সেটাও তো বলা। তুমি তো যাবেই না বললে কলকাতা। যাবো তো বললাম ও মা। হ্যাঁ, তো তুমি তো যাবেই না, সিনেমা কখন আমি কলকাতাতেও ভ্যালেন্টাইনতে মুক্তি পাবে, তখন কি আপনাকে দেখা যাবে প্রমোশনে? কোথায়? কলকাতায় না এখানে? কলকাতায়, এখানে তো। হ্যাঁ, একদমই একদমই। এরপরে তোমার খবর নেওয়া উচিত। হ্যাঁ, তুমি তাকে বলতে চাও যেটা বলার সময় পাচ্ছ না যেহেতু অনেক ব্যস্ত। হ্যাঁ, এটা অন ক্যামেরা যদি বলতে চাও। বলতে পারছি না কোনটা, মানে হয় না অনেক কিছু বলতে। হ্যাঁ, অনেক ব্যস্ততা তো, অনেক কিছু বলতে চাই। হ্যাঁ, ওকে বলতে চাই যে আমি স্ক্রিনটা বুঝি না, আমাকে চলো আমরা স্ক্রিনটা একটু রিহার্সাল করি। শান্তর জীবনে কেউ নেই এখানে স্পেশাল? আমার জীবনে স্পেশাল কেউ নেই। ও, আপনার কোনটা বলতে যাচ্ছেন? শিডিউল দেওয়া, ও আবার চলে যাবে 3 তারিখে, তো আমাদের কাজটাও তাড়াতাড়ি শেষ করতে হবে, এগুলো নিয়ে কথা হয়। তারপর হচ্ছে সিন নিয়ে আরেকটা, এই সিনেমার পর আরেকটা সিনেমা আছে সোলজার, ওর সাথে আমার সাথে ওইটা নিয়েও আমাদের আলাপ হয়। তারপর হচ্ছে আমি আমরা মানে ফ্রি হলে আমি বললাম যে ওকে আমরা আমার এটা তো আমার নিজের জন্মস্থান মাতৃভূমি, এটা ঘুরে দেখাবো, এই হচ্ছে ঘুরে দেখাবো। তারপর হচ্ছে দেখাবো বলো 2-3 ঘন্টা ওয়েট করে রেখো, আমি জানি ঘুমিয়ে পড়েছিলাম, ও আমার উপর এখন কথা বলছে কিন্তু আমার সাথে খুবই রেগে আছে। আমার যেটা মনে হয়েছে যে আমি যেমন সাকিবের, হ্যাঁ, 1-2 ছবি দেখেছি, বিকজ সাকিব অবভিয়াসলি এখানে না, আমাদের ওখানেও কাজ করেছেন অভিনেত্রীদের সাথে অনেকের সাথেই, আর আমারও অনেকবার কথা হয়েছে বাট হয়ে ওঠেনি, সেটা যে কোনোই ভাবে হোক। তো ইচ্ছে আমার সবার সাথে কাজ করার আছে, আমার কাছে 2 বাংলায় 1। আমাকে এই বিপদে আপনারা ফেলতে পারবেন না যে বলুন যে এর সাথে কাজ করার ইচ্ছা আছে বা এর। হ্যাঁ, সবাইকে টপকে সালমান খানের সাথে কাজ করার ইচ্ছা আছে, খুশি? ইয়েস, একদম। আমি এখানে এসেছি পুরো কাঁপিয়ে যাব বাংলাদেশ। কি ভেবেছেন আপনারা? আমাদের এটা দ্বিতীয় বাড়ি হিসেবে আমরা কনসিডার করি, আর আমার কাছে মনে হয় না যে আমি বিদেশে এসেছি, আমার কাছে মনে হয় আমি আমার কাছের মানুষজনকে পেয়েছি। সো আমার এরকম ভেদাভেদ নেই মনে, অ্যান্ড ইনফ্যাক্ট আমি যখন এসেছি এখানকার মানুষের আতিথেয়তা, তাদের আপ্যায়নের ধরন, তাদের সাথে যেভাবে তারা আমার সাথে মিশছে বা আমার খেয়াল রাখছে, তো আমি খুবই মানে আপ্লুত যে এই ধরনের ব্যবহার আমি পেয়েছি। প্লাস এখানে শুটিং আমি এটাই বলবো, 2015 যখন আমার ফার্স্ট ছবি হয় পারবো না আমি ছাত্রতোকে, সেটা কমপ্লিটলি একটা গ্রামের মানে গ্রাম
এর পরিবেশে আমরা শ্যুট করেছিলাম। ঠিক আজ থেকে ছ বছর পিছিয়ে গেলে আমার মনে হয় ওই অ্যাম্বিয়েন্সটা এক্স্যাক্টলি আমি আবারও আমার পুরনো মেমোরিজগুলোকে রিলিভ করছি এই ছবিটার মাধ্যমে। এই ছবিটার নাম প্রিয়া রে, আর আমার ক্যারেক্টারটার নামও প্রিয়া রে। সো প্রিয়া মানে, আর আমার ক্যারেক্টারটা হচ্ছে খুবই ঘরোয়া একটা মেয়ে, বাবার কথা সিনেমা সব সব বলতে বলা যাবে না, বলা যাবে না, হালকা কিছু দুই একটা লাইন আমি একটা ভালো এটার সাজেশন দিই। খুব তাড়াতাড়ি আমি ভেবেছি আমার নিজের একদম না ছোট করা, এ বাবা এ তো করতেই পারি। আমি আমি ভেবেছি যে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন ব্যক্তি হিসেবে, তো আমি এটাই বলবো আমার চিন্তাধারা যে আমি যেদিন প্রোডাকশন হাউস খুলবো, আমি যদি কালকে শান্তকে নিয়ে যাই আমার প্রোডাকশন হাউসে হিরো করার জন্য আমার ছবিতে, তাহলে আমি তো 100% আমার জান লাগিয়ে দেবো ওর যতটা দরকার সমস্তটা স্পেশালিটি যাতে ও পায়। এটা আমার চিন্তাধারা, আমার পরিকল্পনা, বাকি কে কি করে এটা ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে, তো সেটার সাথে আমাকে জুড়িয়ে লাভ নেই ভিড়ের মধ্যে। আপনার ছবিতে কাকে দিবেন, শান্ত খানকে না বন্ধু? খুব টাফ যদি স্ক্রিপ্টে চাহিদা থাকে যে শান্ত, তাহলে ওভার বনি শান্ত, আর যদি স্ক্রিপ্টে চাহিদা থাকে বনি, তাহলে বনি। স্ক্রিপ্ট কথা বলবে একদমই কন্টেন্ট বেসড হয়, তাহলে শান্ত নিয়ে তো মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা পজিটিভ চিন্তাধারা আছে। তারপর ও একজন রাইজিং স্টার উঠছে, আর ওর সাথে কাজ রাখছে না না, আমি স্টার না, ওকে নিয়ে এটাই বলবো যে ও যেহেতু আমার মনে হয় যে ওকে দেখে আমি আমার জার্নিটা আমার মনে পড়ে যায়, কারণ সবারই তো কেউই তো আর পেট থেকে জন্মে সুপারস্টার হয়ে যায় না, তাদের নিজের একটা স্ট্রাগল থাকে, নিজের একটা পুরো মানে একটা একটা পুরো হিস্ট্রি যেটা আমরা পরে গিয়ে বলতে পারি কাউকে যে হ্যাঁ এই এই হয়েছে এইভাবে কাজ করেছি। তো আই থিঙ্ক প্রত্যেকটা ছবি একটা নিজস্বভাবে একটা আলাদা এক্সপিরিয়েন্স, অ্যান্ড সেখানে শান্ত ও খুব ভালো, মানে ও খুবই ভালো, ও ফ্রেন্ডলি, চুপচাপ ছিল প্রথম দিন, বাট আমি যেহেতু বেশি কথা বলি অলওয়েজ, তো আমি নিজে এসেই বন্ধুত্ব করে ফেলেছি, অ্যান্ড তারপর থেকে ইকুয়েশন ইজ ভেরি গুড। অ্যান্ড ওর সাথে কাজ করে আমার এটা মনে হচ্ছে না যে মানে আমার একবারের জন্য মনে হয়নি যে হ্যাঁ নতুন বা কিছু, মানে হি ইজ গিভিং, নতুন বলতে 4 বছর হয়ে গেছে। আমার মনে হয় জয়দি তো খুব অন্য ধরনের স্ক্রিপ্টে কাজ করছে, সেই স্ক্রিপ্ট প্রত্যেকটা মানুষ আমাদের ওখানে প্রত্যেকজন দর্শক খুবই ভালোবাসে জয়দিকে, তার অ্যাক্টিংয়ে খুব প্রশংসা করে, ইভেন আমি নিজে ওনার খুব বড় ফ্যান, আর ওনার জনারটা পুরোপুরি আলাদা। তো আমার মনে হয় যে যেটা আপনি বললেন যে অনেকে আতিথেয়তা পায়নি বা ইয়ে, আমি জানি না এই কমপ্লেন কেন এসেছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এতজন কাজ করে, এখানেও এতজন অ্যাক্টার্স এখানে বাংলাদেশে দাঁড়িয়ে, আপনি এসেছেন, আমরা সেই ঢাকা থেকে লঞ্চে করে আপনার সাথে মিট করার জন্য আসি, একটু কথা বলবো, রনিদা এসছে, করাজদা এসছে, তো গণমাধ্যম হচ্ছে বরাবরই কলকাতার গণমাধ্যম যে বাংলাদেশি আর্টিস্টদেরকে একটু মানে কথা বলতে চাই না, তো এটা উত্তর একটা রনিদা দিয়েছে ওনার মতো করে, এইটাই হয়তো আপনার কাছ থেকে জানতে। আমি আপনাদের সবাইকে জোর হাতে অনুরোধ করছি যে পরের একটা ছবি শান্তর সাথে আমার শ্যুট হবে সোলজার, সেই শ্যুটটার আমরা অধিকাংশটা কলকাতায় করব, আর যখন করব তখন শান্ত আসবে, আপনারা সকলে আসবেন, আমি নিজে থাকবো, আর আমি এটা ওর মুখ থেকে শুনতে চাই যে ও কতটা আতিথেয়তা পাচ্ছে। মনে হচ্ছে যে আমি এখানে কাজ শুরু করেছি বলে বাকিরা এখানে কাজ চাপে পড়ে যাবে, এই যে এই জিনিসটা এই সমালোচনাটাকে তাহলে আপনি কিভাবে দেখেন? তাহলে এটা তো আপনার ধারণা, আমার ধারণা না, এটা আনন্দবাজার রিপোর্ট নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশ অভিনেত্রীর সাথে কলকাতার অভিনেত্রীদের কাজ করছে, মানে আমাদের মন করা কথা না, এরা চাপে পড়ে যাচ্ছে। আপনি কি আসলে ভগবানের আশীর্বাদে আমাকে ঠাকুর যা যা দিয়েছে আমার ছ বছরের ক্যারিয়ারে আমি অত্যন্ত খুশি অ্যান্ড স্যাটিসফাইড, অ্যান্ড আগামী দিনেও আমার ব্যাক টু ব্যাক আমার ডেটস অ্যাভেলেবেল নেই, সো কারোর আশাতে আমার তো কাজ কমেনি, আর আমি এটাই আমার পরিকল্পনা এটাই হবে যে আমার কাজ যেন কোনো দিন কারোর থেকে না কমে, কারণ কেউ আমার কম্পিটিশন, আমি নিজের আমার কম্পিটিটর। তো ফেভারিট আমার বুম্বাদা, বুম্বাদা এখন যদি মানে আমার যদি কোনো অপশন থাকতো বুম্বাদাকে বিয়ে করে ফেলতাম আমি ফাট করে। হ্যাঁ মানে কেউ যদি মানে মানুষের বয়স বাড়তে বাড়তে কেউ যদি হ্যান্ডসাম হতে পারে সেটা বুম্বাদা আই থিঙ্ক সবচেয়ে বড় এক্সাম্পল। সো দ্যাট ওয়ে, অ্যান্ড যদি আপনি বলেন জিত, জিতটা আমার সাথে খুব ভালো ইকুয়েশন, খুব ভালো কেমিস্ট্রি, অসাধারণ একজন মানুষ, মানে কাউকে কোনোদিন ফিলই করতে দেবে না যে সে এত বড় সুপারস্টার, কিন্তু তার সাথে কাজ করলে সেই হাফ ভাব বা সেই জিনিসটাই তার মধ্যে নেই, একদম মাটির মানুষ। দেবের ব্যাপারটা হচ্ছে দেব হিমসেলফ
ওর একটা আলাদা অরা আছে, একটা আলাদা পার্সোনালিটি আছে। দেব থাকলে চারপাশে যে তার যে ফ্যান ক্রেজটা হোক কি দেব দেব বলে ব্যাপারটা, সো ইটস লাইক আপনি একটা মানে কারোর সাথে কাজ করছেন সেটা আপনার ফিল হবে যে দেব দেবের সাথে কাজ করছেন। এক্স্যাক্টলি, অ্যান্ড অলসো যে দেব খুব ভালো, খুবই হেল্পফুল, অ্যান্ড কোনো বিপদে পড়লে মানে দেবকে ভালো সময় আপনি পাবেন কি পাবেন না আমি জানি না, বাট বিপদে পড়লে কিন্তু দেবকে সবসময় পাবেন। আর সোহমের সাথে আমার অনেকগুলো ছবি হয়ে গেছে বিটুদার সাথে। অ্যান্ড বিয়ে কি বিয়ে কজন কে করবে? আপনি বললেন বিয়ে করবে কাকে, তো আপনি এখানে শুনছেন আরে সবাই বিবাহিত, সবাই সাথে কেউ ফুলাচ্ছে, এই মোটামুটি সব নায়করাই বিবাহিত, সব বিবাহিত হয়েছে। একটা অবজারভেশন ওনার সমসাময়িক নায়কদের, প্লিজ। সোহম সোহমের আই থিংক অসাধারণ একটা মানুষ, খুব ভালো সবার সাথে, অ্যান্ড আমার সাথে ইকুয়েশন ফাটিয়ে আমার মানে কোনো রোম্যান্টিক সিন করতেও কোনো দ্বিধাবোধ হয় না বিট্টুদার সাথে। সো অনেকগুলো ছবি হয়ে গেছে, অ্যান্ড উই হ্যাভ আ ভেরি গুড কেমিস্ট্রি অ্যান্ড বন্ডিং। ইন ইলেকশনের সময় আমরা একসাথে একে অপরে প্রচার করেছি, সো খুব ভালো ইয়ে। অ্যান্ড অঙ্কুশ আমাদের যদি এখানে বাংলাদেশে শান্ত খুব কিপ্টে হয় আর নাম করা কিপ্টে হয় আর আমি যদি ওকে এই ট্যাগটা দিয়ে যাই কিপ্টে, তাহলে অঙ্কুশ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কিপ্টে। আমার যেটা মনে হয়েছে যে আমি যেমন সাকিবের হ্যাঁ এক দুটো ছবি দেখেছি, বিকজ সাকিব অবভিয়াসলি এখানে না আমাদের ওখানেও কাজ করেছেন অভিনেত্রীদের সাথে অনেকের সাথেই, আর আমারও অনেকবার কথা হয়েছে বাট হয়ে ওঠেনি সেটা যে কোনোই ভাবে হোক। তো ইচ্ছে আমার সবার সাথে কাজ করার আছে, আমার কাছে দুই বাংলাই এক, আমাকে এই বিপদে আপনারা ফেলতে পারবেন না যে বলুন যে এর সাথে কাজ করার ইচ্ছা আছে বা এ। হ্যাঁ, সবাইকে টপকে সালমান খানের সাথে কাজ করার ইচ্ছা আছে, খুশি? ইয়েস, একদম। আমি এখানে এসেছি পুরো কাঁপিয়ে যাব বাংলাদেশ, ঘরের মেয়ে ভেবেছেন আপনারা?